হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন পাকিস্তানি সিনেমা দ্য লেজেন্ড অফ মাওলা জেট এর ট্রেলার। এই সিনেমার ট্রেলার দেখে আমি এর রেটিং পয়েন্ট হিসেবে 10/7 দেব। এটিকে কেন 10/7 দেব সে সম্পর্কে কিছু বলার আগে প্রথমে জেনে নিই যে এটি 1979 সালে মুক্তিপ্রাপ্ত দ্য মাওলা জেট সিনেমার রিমেক। যদিও এটি রিমেক সিনেমা, তবু এটিকে 7 দেওয়া যায়। কেননা এর কয়েকটি ভালো দিকের মধ্যে রয়েছে যে এর যে সিনেমাগ্রাফি, এর সিনেমাগ্রাফি অনেক ভালো হয়েছে, স্টোরি উপস্থাপনা দুর্দান্ত। আপনারা যদি গ্লাডিয়েটর অথবা স্পার্টাকাস সিরিজগুলো দেখে থাকেন তাহলে দেখবেন ওখানে যে ধরনের অ্যাকশনটা দেখানো হয়েছে ওইটার অনেকটা প্রভাব রয়েছে এই দ্য লেজেন্ড অফ মাওলা জেট সিনেমার মধ্যে। তাই বলা যায় অ্যাকশন অনেক ভালো হয়েছে, যদিও অন্যগুলোর থেকে একটু প্রভাবিত হয়েছে অ্যাকশনগুলো। আর যদি ডায়লগ বলি তাহলে ডায়লগ অনেক ভালো হয়েছে। সাধারণত ওয়ার সিনেমা অথবা ওয়ার যে সিরিজ রয়েছে সেগুলোর ডায়লগ ভালো হয়ে থাকে। যেমন এই সিনেমার ট্রেলারের মধ্যে এক জায়গায় হামজা আব্বাসী বলে যে এই প্রথম আমার সামনে কোনো সত্য যুদ্ধ এসেছে। এই ডায়লগ শুনে বোঝা যায় যে তাদের মধ্যে যে উত্তেজনা অথবা মারামারি করার যে উদ্যম সেগুলো কী পরিমাণ দেখানো হয়েছে। আর এর সাথে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে যে যুদ্ধের দামামার যে আওয়াজটা সেটা আপনারা পাবেন, মনে হবে যে আপনি একটাই উন্মাদনার মধ্যে রয়েছেন যেখানে শুধু মারামারি হয়েছে এবং বিভিন্নভাবে। আর পাকিস্তানি সিনেমা তো, তাই আপনি ওখানে ভালো স্টোরি পাবেন এটা শিওর, কিন্তু অন্যান্য সিনেমার ইন্ডাস্ট্রির মতন আপনি সেখানে অশ্লীলতা পাবেন না। আমাদের ভারতীয় উপমহাদেশে বেশ কিছু ইন্ডাস্ট্রির মধ্যে সিনেমা স্টোরি ভালো থাকার পরেও সেখানে আইটেম সং অথবা বিভিন্ন অশ্লীল সিন দেখা যেতে থাকে, কিন্তু আপনি পাকিস্তানি সিনেমাতে সেগুলো পাবেন না। দ্য লেজেন্ড অফ মাওলা জেটের মধ্যেও সেগুলো পাবেন না। এখানে স্টোরি উপস্থাপনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমোগ্রাফি এগুলো মিলিয়ে অনেক ভালো একটি সিনেমা হতে যাচ্ছে এটি। যদিও এটি রিমেক, তাও দর্শকপ্রিয়তা পাবে তেমন আশা করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যুদ্ধভিত্তিক সিনেমাটা অর্থাৎ দ্য লেজেন্ড অফ মাওলা জেট এর মধ্যে ফওয়াদ খান এবং হামজা আব্বাসী পরস্পরের বিপরীত অভিনয় করেছে, যার ফলে এখানের যে যুদ্ধ বা অ্যাকশনগুলো সেগুলো আপনারা অনেক এনজয় করতে পারবেন এবং দুর্দান্ত হবে তেমন আশা করা যায়। আর এই সিনেমাতে নায়ক হিসেবে রয়েছে মাহিরা খান, যে সাপোর্টিং ক্যারেক্টার করেছে ফওয়াদ খানের সাথে। আর সব মিলিয়ে বলতে গেলে পাকিস্তানি সিনেমা যেসব ভালো ভালো সিনেমা রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি ভালো সিনেমা হচ্ছে মাওলা জেট, আর এটার রিমেক আরও ভালো হতে যাচ্ছে তেমন আশা করা যায়। তাই আপনারা আশা করতে পারেন এই সিনেমাটা দেখে এনজয় করবেন। সবাইকে ধন্যবাদ।